মদ বিক্রি করা কার্যতভাবে কিন্তু ইললিগেল। যদি আপনার কাছে একটি লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি এই ব্যবসা অনায়াসেই কিন্তু করতে পারবেন। আপনারা সকলে ভালো করেই জানেন যে মদের ব্যবসা একটি লাভজনক ব্যবসা, তাই এই ব্যবসাটি যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাসে অনেক টাকা অবধি ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসায় আপনাকে অবশ্যই সরকার সহযোগিতা করবে, কারণ এই মদ বা অ্যালকোহলে কিন্তু সরকারের ইকোনমিক্সে অনেক কিন্তু প্রফিট হয়, তাই সরকার চায় যেন তার রাজ্যে এরকম অনেক লাইসেন্স কিন্তু তারা দিতে পারে। তাই একটা কথাই বলবো, আপনি যদি চান আপনার এলাকাতে একটি সঠিক লোকেশনে সঠিক গাইডেন্স যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি মদের লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। আর এই লাইসেন্স আপনি মোটামুটি 5 থেকে 20 হাজার টাকার মধ্যে কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন এই মদের লাইসেন্স। তো অ্যালকোহল লাইসেন্স বানাতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কিছু নিয়মকানুন মানতে হবে সরকারিভাবে, আর এই সমস্ত কিছু নিয়মকানুন যদি আপনি মেনে শুরু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মদের ব্যবসা অনায়াসে কিন্তু শুরু করতে পারবেন। তো বন্ধুগণ, আমি আপনাদের বন্ধু সত্যিকার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। বন্ধুগণ, প্রতিবারের মতো আজকে একটি দারুণ ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। আপনারা সকলে ভালো করেই জানেন যে এই অ্যালকোহলের ব্যবসা বা মদের ব্যবসা বা বিয়ার শপের ব্যবসা কতটা প্রফিটেবল বিজনেস হতে পারে। যদি আপনি এই ব্যবসাটি খুলতে পারেন তাহলে জীবনে আপনাকে আর পিছনে ঘুরে তাকাতে হবে না, কারণ এই ব্যবসাটি থেকে আপনি কিন্তু লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই আপনাকে এই ব্যবসা খুলতে গেলে কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। যদি আপনি নিজে চান তো একাই খুলতে পারবেন, যদি আপনার কাছে সেরকম ইনভেস্টমেন্ট না থাকে আপনি চাইলে কিন্তু আপনি কিছু পার্টনার নিয়েও কিন্তু শেয়ারও এই ব্যবসাটি অনায়াসে কিন্তু খুলতে পারবেন। বন্ধুগণ, আগে আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি আপনাদের বলেছি যে আপনারা কি করে মদের ব্যবসা শুরু করবেন, সেখানে আপনাদের আমি সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছি। তা সত্ত্বেও অনেকে আমাকে অনেক কিছু কমেন্ট করেছেন এবং তারা জানতে চেয়েছেন যে তারা কি করে অ্যাপ্লাই করবে। তো বন্ধুগণ, কিছুদিনের মধ্যে আর একটা ভিডিও আনতে চলেছি যে আমি সেখানে বলে দেবো যে অ্যাপ্লাই কি করে করবেন। তো সের জন্যে আজকে আমি একটি রিমাইন্ডার ভিডিও বানাতে চলেছি যে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলতে যাচ্ছি যে আপনারা কি করে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি নেক্সট একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দেব। তার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুগণ, একটা কথা বলে দিই, এই মদের ব্যবসা কিন্তু একটি প্রফিটেবল বিজনেস, তা হলেও কিন্তু অনেক রাজ্য সরকার কিন্তু এই মদের লাইসেন্স কিন্তু দিয়ে থাকে না। বিশেষ করে দেখবেন বিহারে কিন্তু এই মদ পুরোপুরিভাবে কিন্তু ব্যান রয়েছে, তাই আপনি যদি বিহারে যান তাহলে কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন না। অনেক রাজ্য সরকারই কিন্তু যেমন মদের লাইসেন্স কিন্তু দেয় না। তো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এরকম কোনো বিধিনিষেধ জারি করেনি, তাই আপনি যদি পশ্চিমবঙ্গে থাকেন আর সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসা অনায়াসেই শুরু করতে পারবেন। এবার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন, আমি বন্ধুগণ ক্ষমা চাইছি, বাংলাদেশের তথ্য আমার কাছে জানাই নেই। আই থিঙ্ক বাংলাদেশে মনে হয় অ্যালকোহল ব্যান রয়েছে, তাও আমি পুরোপুরি তথ্য সঠিকভাবে দিতে পারছি না। কিন্তু যেসব বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তাদের একটা কথাই বলবো, আপনারা কিন্তু চাইলে অনায়াসেই কিন্তু লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। এবার কিছু বেসিক তথ্য আপনাদের দিয়ে রাখি, আমি আগের ভিডিওতেও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন, তাও এই ভিডিওতে আমি কিছু তথ্য আলোচনা করে দিই। অনেকেই বক্সে অনেক কিছু জিজ্ঞেস করেছেন, যেমন বেসিক কোশ্চেন তাদের ছিল যে এই দোকান খুলতে গেলে কতটা দূর রাখতে হবে স্কুল কলেজ। এবার আপনাদের একটা কথা বলে দিই, আপনি যে লোকেশনে দোকান খুলবেন সেখানে আপনার নিজস্ব দোকান হতে হবে, অবশ্যই আপনার দোকানের সমস্ত কাগজপত্র যেন থাকতে হবে। আর আরেকটা জিনিস সব থেকে যেটা মেন আপনার অবশ্যই হতে হবে, যেটা দোকানের 100 মিটারের মধ্যে কোনো স্কুল কলেজ হসপিটাল মসজিদ কিচ্ছু থাকা যাবে না, মানে কোনো শিক্ষাগত প্রতিষ্ঠান কোনো কোচিং সেন্টার বা এরকম কিছু থাকা যাবে না, তাহলে কিন্তু আপনি ব্যবসাটি করতে পারবেন না। এবার অনেকে জিজ্ঞেস করেছেন যে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে আপনার আশেপাশে দু একটা বাড়ি আছে বা বাড়ি নেই, সেরকম ফাঁকা জায়গাতে যদি দোকান খুলতে যাই তাহলে এনওসি কীভাবে নেব। দেখুন বন্ধুগণ, এনওসি নিতে গেলে আপনি তাদের কাছ থেকেও নিতে পারেন, তাদের যদি কোনো বিধিনিষেধ না থাকে তাহলে তাদের কাছ থেকে আপনি একটি লিখিত নিয়ে নিতে পারেন, না হলে আপনি যে লোকেশনে খুলছেন সেই লোকেশনের যে পঞ্চায়েত রয়েছে বা পৌরসভা রয়েছে সেখান থেকে গিয়েও কিন্তু আপনি এনওসি সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে পারেন। এবং যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে এই এনওসি সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে, আপনার ফটো রয়েছে, এছাড়া জিমেল আইডি লাগবে, আপনার ফোন নাম্বার লাগবে এবং আপনার দোকানের যাবতীয় ডিটেলস লাগবে, এই সমস্ত কিছু কাগজপত্র
কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। আর তার সাথে সাথে যদি আপনারা শেয়ারে করেন তো শেয়ারের যে ডিট হয় সেটা লাগবে, এবং আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যাবতীয় যে লিগাল ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত কিছু আপনাকে হাতের কাছে কিন্তু রেডি রাখতে হবে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন। এবার অনেকে আছেন যে ফর্ম ফিল আপ ঠিক মতো করে করতে পারবেন না, আমি বলবো যে আপনারা আশেপাশে যে সাইবার ক্যাফে রয়েছে সেখানে গিয়েও কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। এবং আমি আপনাদের সুবিধার জন্য একটি ভিডিও বানাতেই চলেছি কিছুদিনের মধ্যে, তো সেই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো যে কী করে অ্যাপ্লাই করবেন। এবং আর একটা কথাই বলবো যে সমস্ত সরকারি কিন্তু চায় যে তাদের রাজ্যে কিন্তু এরকম অ্যালকোহলের যে এরকম যে লাইসেন্স তারা যেন প্রোভাইড করতে পারে, কারণ তাতে কিন্তু সরকার ট্যাক্স পায়। তো সেই ট্যাক্স নিয়ে কিন্তু সরকারিভাবে ইকোনমিক্সের অনেক দেশের উন্নতি হয়। তো সরকার দেখবেন এই লকডাউনের মধ্যেও কিন্তু এই মদের দোকান কিন্তু খোলা রাখার আইন জারি করেছে। আর এই মদের ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে এক্সাইজ ডিপার্টমেন্টে যেতে হবে, এবং চাইলে আপনি অনলাইনেও কিন্তু সেখান থেকে তথ্য পেতে পারেন। এবং আমাদের এই রাজ্যেও কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্ট রয়েছে, সমস্ত রাজ্যেই কিন্তু একটি এক্সাইজ ডিপার্টমেন্ট থাকে, সেখান থেকেই কিন্তু এই লাইসেন্স কিন্তু বানিয়ে দেয় সরকার। তো তার জন্য বিভিন্ন রকম চার্জ রয়েছে, কিছু ফি দিতে হয় সরকারকে। তো আমাকে একজন কমেন্ট করেছিলেন যে কত টাকা ন্যূনতম ফি রয়েছে। দেখুন, বিভিন্ন লোকেশন বুঝে কিন্তু বিভিন্ন রকম ফি হয়ে থাকে, আর আপনি কী রকম লাইসেন্স বানাবেন সেই হিসাবেও কিন্তু হয়ে থাকে। তো আমরা মোটামুটি যে স্টোর বা দোকান খুলতে চাই তার জন্য L10 লাইসেন্সের প্রয়োজন। তো L10 লাইসেন্সের যে ন্যূনতম চার্জ রয়েছে সেটা কিন্তু 5,000 রয়েছে, এবং আপনার লোকেশন বুঝে কিন্তু সেই চার্জটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে, কোনো জায়গায় 15,000, কোনো জায়গায় 20,000, বিভিন্ন রকম কিন্তু রেট রয়েছে আপনি কীরকম দোকান খুলতে চান। তারপরে আপনি দেশি মদের দোকান খুলতে চান কি বিদেশি মদের দোকান খুলতে চান, সেরকমও কিন্তু ডিপেন্ড রয়েছে। এবার যদি বলেন যে আপনার এই ব্যবসা করতে ইনভেস্টমেন্ট কত লাগবে, এটা সবথেকে সবার বড় প্রশ্ন। দেখুন বন্ধুগণ, ইনভেস্টমেন্ট সবথেকে একটা যে বড় ব্যাপার সেটা হলো প্রথমে আপনি যে কোম্পানির অ্যালকোহল বা মদ বা বিয়ার কিনতে চান সেই কোম্পানি কিন্তু আপনাকে অবশ্যই একটি ডিলারশিপ নিতে হবে। তো আপনি তাদের একটি সিকিউরিটি মানি দিতে হবে, তারপর কিন্তু আপনি তাদের কাছ থেকে কিনতে পারবেন। তো নিশ্চয়ই আপনি একটা কোম্পানির মদ নেবেন না, সেখানে আপনার কম করে 10-12 কোম্পানির বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু অ্যালকোহল বা বিয়ার বা মদ আপনাকে কিন্তু কিনতে হবে। তার জন্য আপনার কম করে যদি আপনি 10টা ব্র্যান্ডের কেনেন তাহলে কিন্তু আপনার 10টা কোম্পানির কিন্তু ডিলারশিপ নিতে হবে। আপনি খেয়াল করে দেখবেন অনেক দোকানেই কিন্তু কিছু কিছু ব্র্যান্ডের কিন্তু অ্যালকোহল পাওয়া যায় না, কারণ তারা সেই কোম্পানির সাথে কোনো যুক্তই নেই, কারণ তারা ডিলারশিপ নেয়নি সেই কোম্পানির। তাই আপনি যদি যেসব মদগুলো ডেলি মানে গতানুগতভাবে বিক্রি হয় সেই সমস্ত মদের যদি ডিলারশিপ নিতে চান তাহলে মোটামুটি আপনাকে 10-12 ব্র্যান্ডের কিন্তু ডিলারশিপ নিতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনি ব্যবসাটি করতে পারবেন। আর সেই জন্য আপনার সমস্ত কোম্পানির জন্য এক একটি করে কিন্তু সবাইকেই সিকিউরিটি মানি দিতে হবে। তো মোটামুটি অনেকটাই ইনভেস্টমেন্ট পড়ে যায়। আপনি যদি শেয়ারে করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ধরুন আপনি যদি কম করে যদি 4 শেয়ারে করেন সেক্ষেত্রে আপনাদের কম করে কিন্তু মোটামুটি 20-25 লাখ টাকা এক একজন ইনভেস্টমেন্ট করলেই কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারবেন। মোটামুটি এই ব্যবসাটি করতে একদম ন্যূনতম যদি আপনি চান যে একটা ভালো লোকেশানে যদি ব্যবসাটি করতে চান মোটামুটি 50 লাখ টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। 50 লাখ টাকার যদি আপনি 4 করেন এবার নিজের ভাগে আপনি দেখুন কত করে পড়ছে, তো এইভাবে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। এবার যদি চান আপনি আরও বড় করে খুলবেন সেক্ষেত্রে 1 কোটি টাকাও ইনভেস্টমেন্ট করা কিছুই না, কারণ এই ব্যবসায় কিন্তু দিনে কিন্তু 1 লক্ষ টাকা অনায়াসে ইনকাম সম্ভব, কোনো ব্যাপারই নয়। দেখুন এক একটা ভালো লোকেশানে যদি আপনি দোকান দিতে পারেন 1,000-1,500 লোক কিন্তু আপনার কাছ থেকে প্রতিদিনই কিন্তু কিনে নিয়ে যেতে পারে। বন্ধুগণ, আপনাদের একটা সিম্পল হিসাবের মাধ্যমে বুঝিয়ে দিই। দেখুন আপনি যদি প্রতিদিন কম করে 1,000-1,500 লোক যদি আপনার দোকানে আসে, ধরছি 1,000 লোক আসছে আর আপনি পার যে এক একটা পিস বিক্রি করে ধরুন আপনার 100 লাভ হচ্ছে, ধরুন আপনি বড় মদটাই বিক্রি করছেন যেটা সবথেকে দামি, তো সেখান থেকে আপনি যদি 100 করে যদি প্রফিট করতে পারেন, 1,000 লোক যদি আসে আপনার কিন্তু প্রতিদিন কিন্তু 1 লক্ষ টাকা ইনকাম হয়ে যাচ্ছে এই ব্যবসা থেকে। আর আপনারা দেখবেন অকেশন পারপাসে কিন্তু আপনার দোকানে আরও বেশি ভিড় হবে, আর লোকেশন যদি ভালো হয় তাহলে এই ব্যবসাতে আপনার কিন্তু প্রচুর টাকা প্রফিট রয়েছে। আর যতই আপনি শেয়ারে করুন না কেন এই ব্যবসা করে কিন্তু আপনারা সকলেই কিন্তু একটা ভালো মোটা টাকা অবধি প্রফিট ইনকাম করতে পারবেন। তাই বন্ধুগণ একটা কথাই বলবো, যদি আপনাদের বাজেট থাকে বা আপনারা যদি লোন নিয়েও চান এই ব্যবসাটি অনায়াসেই কিন্তু শুরু করতে পারবেন একটি সঠিক লোকেশন বাছাই করে।
তো বন্ধুগণ, আজকের এই ভিডিও এই অবধি। যদি ভিডিও ভালো লাগে বা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং তার সাথে যদি আরও কিছু তথ্য জানার হয়, এই ভিডিওতে আমি অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করেছি, আরও যদি কোনো তথ্য জানার হয় বা কোনো মতামত জানানোর হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব তার সঠিক রিপ্লাই দেওয়ার। তো আজকের এই ভিডিও এই অবধি। অবশ্যই বলবো, এই ভিডিও দেখার পরে যদি এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান কিন্তু বেল অবশ্যই অন করে দেবেন নতুন নতুন কিন্তু এরকম ব্যবসা সংক্রান্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলেরই একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।